হ্যালো বন্ধুরা ইচ্ছে কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো আমি এখানে দেড় কিলো টমেটো নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আমি আজকে খুব সহজভাবে সহজ পদ্ধতিতে খুব কম খরচে ঘরোয়াভাবে দেখিয়ে দেবো টমেটো দিয়ে কি করে সজ বানিয়ে বাড়িতে রাখা যায় তো চলো টমেটোটা এখন আমি কেটে নেব টমেটোটা আমি এভাবে কেটে নেব টমেটোর যে পিছনের বোটার সাইডটা আছে সেই সাইডটা এভাবে বেশি করে ডিপ করে কেটে ফেলে দেবো নাহলে সসটা খারাপ হয়ে যাবে তো আমি এভাবে সব কেটে নেব আমার টমেটোগুলো সব কাটা হয়ে গেছে তো চলো এখন উনুনটা ধরিয়ে নিই উনুনটা ধরানো হয়ে গেছে আমি এখন কড়াইটা বসিয়ে দেব। আমি কড়াইয়ের মধ্যে এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। বেশি জল দেব না টমেটো দিয়ে জল বেরিয়ে যাবে বেশি করে টমেটোগুলো আমি কড়াইয়ে দিয়ে দেব এই থালাটা দিয়ে এখন ঢেকে দেব এটা খুব ভালো করে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে তারপরে দেখিয়ে দেব। আমি এখানে দুশো গ্রামের মতো পাকা তেঁতুল নিয়েছি বাটির মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখছি একটু ভিজে যাক তারপরে চটকে জলটা বের করে নেব ঢাকনাটা খুলে নিয়েছি দেখো কত জল বেরিয়েছে টমেটো দিয়ে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো দু চামচের মতো লবণ দিয়ে দেব কারণ এখানে দেড় কিলোর মতো টমেটো আছে তাই এই যে আমি লবণ দিয়ে দিলাম ভালো করে এখন একটু নাড়াচাড়া করে নেব আবারও একটু ঢেকে দেব ভালো করে সেদ্ধ হবে আমার টমেটোটা দেখো সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে একদমই সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই যে আমি এখানে একটা লাইলনের খুব সুন্দর নেট নিয়ে নিয়েছি পেঁয়াজের যে বস্তা হয় বাজার থেকে নিয়ে এসে আমি ধুয়ে খুব ভালো করে রেখেছিলাম এটা দিয়ে আমি ছেকে নেব টমেটোটা তোমরা চাইলে চালনি দিয়েও করতে পারো তো চলো আমরা করে নিই এই যে এভাবে পরে ঠিক করে নেব টমেটোটা ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি এটা দিয়ে খুব সুন্দর করে ছেকে একদম চিপে জলটা নিয়ে নেব আর তোমাদের একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখতে হবে যখন টমেটোটা কাটবে তখন যেন টমেটোটা পচা বা কোনো রকম নষ্ট না হয় তাহলে কিন্তু সসটা নষ্ট হয়ে যাবে তো চলো আগে ঠান্ডা হয়ে যাক তো ততক্ষণে আমরা ততক্ষণে আমরা খুব ভালো করে তেঁতুলটাকে চটকে জলটা বের করে নেব। এভাবে করে আমি টমেটোটাকে ছেকে নিচ্ছি ছেকে নাও আমার হয়ে গেছে ছাবড়াগুলো আমি ফেলে দেব এখন এই যে বাদ বাকি আমি যে ছেকে নিয়েছি জলটা সেটা দিয়েই আমি সসটা তৈরি করব। তো দেখতে থাকো আমি তেঁতুলের রসটাকে মানে জলটা যে আমি বের করে নিয়েছি তেঁতুল থেকে সেটা এখন ছেকে নেব শাকনি ছাঁকনিটার সাহায্যে নাহলে কোনো ছাবড়া টাবড়া থাকলে সসটা খারাপ হয়ে যাবে এভাবে করে দেখো দেখতে পাচ্ছ কত ছাবড়া থাকে নুনরো থাকে তো চলো দেখতে থাকো আমি কড়াইটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে আবার উনানে বসিয়ে দিয়েছি এখন আমি টমেটোর যে রসটা বের করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে খুব ভালো করে জাল করে নেব খুব ভালো করে ফুটে গেছে এখন আমি তেঁতুলের যে রসটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব দু চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আবারও খুব ভালো করে নাড়া নাড়ি করে নেব আমি একটা বড় সাইজের বাটি দিয়ে চিনি নিয়ে নিয়েছি এক বাটি দিয়ে দিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া আবারও করে নেব মিশিয়ে নেব চিনিটাকে আমি এখানে চার থেকে পাঁচ চামচের মতো ভিনিগার নিয়ে নিয়েছি দিয়ে দেব কারণ কি আমার সসের পরিমাণটাও একটু বেশি যেহেতু আমি টমেটোটা দেড় কিলো নিয়ে নিয়েছি তার জন্য একটু পরিমাণে বেশি খুব ভালো করে নাড়াচাড়া করে এখন জাল দিয়ে দেব খুব ভালো করে ফুটছে অনেকক্ষণ এটাকে জাল দিতে হবে আমি এখানে একটা ছোটো চামচের হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি কারণ আমি টমেটো সিদ্ধতে লবণ দিয়েছিলাম তাই এখন পরিমাণে একটু কম দিলাম খুব ভালো করে এখন জাল দিয়ে খুব সুন্দর একদম একটা থিকনেস বানিয়ে নেব আমার কিন্তু সসটা একদমই রেডি হয়ে গেছে দেখে নাও তোমরা একবার থিকনেসটা এটা ঠান্ডা হয়ে গেলে পরে আর একটু থিকনেসটা মোটা হবে তো চলো আমাদের হয়ে গেছে আমরা নামিয়ে দিই আমি এই বাসনটার মধ্যে নামাবো তো বাসনটা কিন্তু খুব ভালো করে ধুয়ে আমি মুছে নিয়েছি জল লেগে থাকা যাবে না একদমই নাহলে কিন্তু সসটা বেশি দিন থাকবে না তো চলো আমরা এখন নামিয়ে নিই এই যে দেখো আমি সসটাকে নামিয়ে নিয়েছি তো আমার সসটা এখন প্রচণ্ড পরিমাণে গরম সসটা ঠান্ডা হয়ে গেলে পারে আমি সসের বোতলে ঢুকিয়ে দেখিয়ে দেব তো চলো আগে ঠান্ডা হয়ে নিক দেখো আমার সসটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা গ্লাসের সাহায্যে সসটাকে ভরে নেব আমি এখন এই সসের বোতলটাতে সসটা খুব সুন্দর করে ঢুকিয়ে নেব আমার সসটা ঢোকানো একদম কমপ্লিট হয়ে গেছে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি তোমরা আমার চ্যানেলটি নতুন দেখছো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে